হ্যালো বন্ধুরা, তো আজকে আরেকটা দারুণ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি ব্রহ্মবাড়ী দিয়ে যাওয়ার সময় দেখলাম ট্রাফিক সিগন্যালের সামনে দুইজন স্যার দাঁড়িয়ে আছে। এটা সবসময় দাঁড়িয়ে থাকে আমাদের রক্ষার জন্য। তো ভাবলাম তাদের মুখে কি করে হাসি ফোটানো যায়। তো আমি সঙ্গে সঙ্গে খাতার পেন্সিল নিয়ে বসে গেলাম এবং দুজনেরই স্কেচ করতে লাগলাম। আর স্যারের রিয়াকশান খুবই ভালো হয়েছে, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। স্যার আমাকে মিষ্টি পর্যন্ত খাওয়া দিয়েছেন, এতটা খুশি পেয়েছি আমি এই ভিডিওটা করে, অনেক মোটিভেশন পেয়েছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আজকালকার ব্যস্ততার জীবনে কেউ কারোর মুখে হাসি ফোটানো তার দূরের কথা পর্যন্ত বলে না। তো আমি আর্টের মাধ্যমে মানুষের মধ্যে একটু হাসি ফোটানোর চেষ্টা করি। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো এমন সুন্দর সুন্দর। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবে প্রচুর পরিমাণ। ছবিটা মোটামুটি শেষ হয়ে গেল, কিন্তু ব্রহ্মবাড়িতে গিয়ে স্যার দুজনকে আর পেলাম না। অনেক খোঁজার পর রমেশচন্দ্রতে গিয়ে পেলাম, তারপর আমি একটু খুশি হয়েছি দিতে পেরে। তো তোমরা দেখতে থাকো, স্যারের রিয়াকশন খুবই ভালো হয়েছে। স্যার আপনি এটা নীল নিতে পারেন। স্যার কেমন হয়েছে একটু? থ্যাংক ইউ স্যার। ওই স্যার অনেক ব্যস্ত ছিলেন কারণ অনেক ট্রাফিক জ্যাম ছিল সেখানে, তারপরে এসে অনেকবার মিষ্টি খাওয়ানোর কথা বলেছে, তাতে আমি অনেক অনেক খুশি হলাম। তো এরকমই আরেকটা দারুণ ভিডিও নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। আমাকে সাপোর্ট করতে থাকো।